ঘুরতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার ভাই তারপর আর বাড়ি ফেরেননি দশ দিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছেন দিদি অপরাজিতা চট্টোপাধ্যায় উদ্বিগ্ন অপরাজিতার দাবি শ্যামনগর ও জগদ্দলে বেড়েছে এমন পরিস্থিতিতে ছোট ভাই নিখোঁজ হয়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন আমার ভাই গত শুক্রবার দিন থেকে শ্যামনগরের বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে ও সাধারণত স্বভাব হচ্ছে ও শ্যামনগরের বাড়িতে আমার মা থাকেন একা থাকেন তো সেখান থেকে বেরিয়ে যে কোনো অনুষ্ঠানে ও কলকাতায় আমার বাড়িতে যায় খাওয়া দাওয়া করে হয়তো রাস্তায় ব্যারাক করে হয়তো খেলো কিছু বিরিয়ানি টেরিয়ানি বা যাও খাওয়া দাওয়া করলো হয়তো আমরা মাঝে মাঝে পয়সা দিয়ে রাখি সিনেমা দেখলো কিন্তু ঘুরে ফিরে আজ যাই করুক না কেন ও একটা সময়ের মধ্যে কিন্তু আমাদের বাড়িতে পুজো বিশেষ করে পুজো এবং ভাই ফোঁটার সামনে ও কিন্তু আমার কাছে ভীষণ ভালোবাসে আমাকে আমার কাছে ঘুরে ফিরেও যায় এবং সেটাই আমরা এক্সপেক্ট করছিলাম ও আসবে না আসার ফলে কি হলো একটা সময় পরে আমি থানায় গিয়ে ডায়রি করলাম জগদ্দল থানার আন্ডারে আমরা জগদ্দল থানায় গিয়ে ডায়রি করলাম ডায়েরি করার পরে আমি শুনলাম ফলো আপ করতে হবে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং এখনো অবধি আজ অবধি আজকে দশ দিন প্রায় হতে চললো আমার ভাইয়ের কোনো খবর পাইনি এবং যে পরিস্থিতিতে জগদ্দল চলছে আমি ভয়ঙ্করভাবে টেনশানে আছি যে আমরা প্রত্যেকেই আতঙ্কে আছি যে আমি মানে ভগবানকে প্রে করা হোক যেন কিছু না হয় আর কি কিছু না হয় মানে এখানে তো অনেক কিছু চলছে অপহরণ হয়ে গেলে তো মানে ব্যাপারটা প্রশাসন ভাটপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে শ্যামনগর এলাকায় মায়ের সঙ্গে থাকতেন বছর তেতাল্লিশের অপূর্ব চট্টোপাধ্যায় মাধ্যমিক পাস অপূর্ব কাজকর্ম তেমন করতেন না ঘোড়া ঘুরি খাওয়া দাওয়া করাই ছিল তার শখ নিখোঁজ হবার দিন তিনি শ্যামনগরের বাড়ি থেকে দিদি অপরাজিতার কলকাতার বাড়িতে যাচ্ছিলেন আমার ভাই মাধ্যমিক পাস আমাদের আমার এক ভাই দুবাইয়ে আছে আমি সিএস আমি একটা ভালো জায়গায় চাকরি করি হ্যাঁ এই চাকরি বাকরি করি বলে আমরা ভাইকে আমরা সেভাবে মানে আমাদের পছন্দ সেই চাকরি আমরা করতে দিই না হয়নি চাকরিটা পছন্দ তো আমরা দিই না সিকিউরিটি জবটা আমরা কয়েকবার করিয়েছি ওকে তা সেরকম কেমন কেমন কিছু করাতাম না হ্যাঁ ঘুরে আসছি ঘুরতে যাচ্ছি উনি বারোটার সময় বেরিয়েছে এরমই করেন উনি যখন যান হ্যাঁ দুপুর বারোটার সময় বেরিয়েছেন এবং ড্রেস করে ভালো করে কালো জামা কালো জিন্স বা জ্যাকেট হবে হয়তো এরম কিছু পরে বুট জুতো হ্যাঁ এবং মাত্র ছশো টাকা নিয়ে গেছে মাত্র ছশো টাকা নিয়ে বেরিয়েছে এবং এতদিন সেটা আমাদের বাড়ির অসম্ভব এটা তার বাজে থাকা এবং আমাকে ছেড়ে থাকতে পারে না ভাইপোটা বা কালীপুজো বা কোনো অনুষ্ঠানে আমাকে ছেড়ে থাকে না বিশেষ করে ভাইপোটা কিন্তু আমার ভাই সেফ থাকলে আমার কাছে আসতো ফিরে জগদ্দাল থানায় ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে মিসিং ডায়েরি করা হয়েছে এতদিন পেরিয়ে যাবার পরও অপূর্ববাবুর খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছে গোটা পরিবার দ্য ওয়াল ব্যুরো